ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি। আমরা দেখেছি যে গত অর্থ বছরেও যে গ্রস টোটাল যে মোট বিনিয়োগের দিকে দেখি, সেখানে সেটাও যেই লক্ষ্যমাত্রাটি ছিল সেটা সংশোধিত বাজেটে কমিয়ে 31% করা হয়েছে, সেটা আগামী অর্থ বছরে 33.4% করা হবে আশা করা যাচ্ছে। এবং ব্যক্তি খাতের বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে দেখা যাচ্ছে যে সেটাও কিন্তু অনেক দিন থেকে আমরা বলছি একটা স্থবির, একটা 24-25% মধ্যে একটা স্থবিরতার মধ্যে রয়েছে। 2024-এ সেটা প্রাকলন করা হয়েছিল 27.4% এবং পরবর্তীতে এসে এটা সংশোধন করে 23.5% করা হয়েছে। সেখান থেকে হঠাৎ উল্লম্ভন করে 27.3% এক বছরের মধ্যে হবে কীভাবে, কোথা থেকে সেটা 3,43,500 টাকা বাড়তি লাগবে এই উল্লম্ভনটা করার জন্য, এই টাকার কোথা থেকে আসবে? এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি, যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, যে এক টাকা মূলধন বিনিয়োগ করে আমরা কত আমরা প্রবৃদ্ধি পাবো কিংবা আউটপুট পাবো, সেখানে একটা এখানে দেখা যাচ্ছে যে 2025 এটা 4.9টা কমেছে, তার মানে হচ্ছে যে প্রোডাক্টিভিটি আমাদের যে উৎপাদনশীলতা বাড়ছে এটা খুব ভালো কথা, এবং এটাই হওয়া উচিত যে আমরা যে টাকা খরচ করব তার রিটার্নটা আরও বেশি আসবে। যদি আমরা মনিটারি বিষয়ে যে আছে এবং মূল্যস্ফীতির দিকে দেখি, একটু আগে বললাম যে বিনিয়োগ ব্যক্তি খাতের বিনিয়োগ হবে এত বেশি, এবং বিনিয়োগটা করার জন্য কী আছে যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট দরকার হবে, প্রাইভেট সেক্টরের যে ঋণ প্রবাহ 2025 অর্থ বছরে 9% এটা প্রাকলন করা হয়েছে, 2024 যেটা 15 করা হয়েছিল প্রথম দিকে সেটা সংশোধন করে 10% করা হয়েছে। এখন এই যে 9.9% এটা প্রবৃত্তিটা হবে, আমরা ইতিমধ্যেই দেখছি যে আসলে সরকার অনেক বেশি ব্যক্তি করে ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে, এবং তাছাড়া ঋণের বিনিয়োগের পরিবেশ অনেক দিন থেকে কিন্তু স্থবির অবস্থায় রয়েছে। এখন এই 9% একটা কারণ হচ্ছে বাস্তব সম্ভব সেটা প্রস্তুত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে মূল্যস্ফীতির হার 6.5% কিন্তু প্রাকলন করা হয়েছে 2024-এও শুরুতে 6% করা হয়েছিল, সেটাকে বাড়িয়ে 8% বাড়ানো হয়েছে, কিন্তু আমরা জানি যে গত 2 বছর থেকে মূল্যস্ফীতি 9% উপরে, এই গত মাসেও 9.8% ছিল এবং 10% ছুঁচি পরে প্রায় শূন্য। এখন এই আগামী 12 মাসের মধ্যে সেটা কমে যে 6.5% হবে কীভাবে সেটাই কিন্তু বোধগম্য নয়, এবং এটা একটা উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট।